আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননি টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিশেষ করে যারা ব্যানবেইজের যে ইউনিক আইডির কাজ চলছে সেই কাজটি করছেন তাদের জন্য। তো ব্যানবেইজের ইউনিক আইডির পাসওয়ার্ডটি কীভাবে চেঞ্জ করবেন, ইউজার আমরা যারা ইউজার হিসেবে ব্যবহার করতেছি বা অ্যাডমিন হিসেবে ব্যবহার করতেছি, সেই পাসওয়ার্ডটি কীভাবে চেঞ্জ করবেন, চলুন আমরা সেই ভিডিওটি দেখে নিই। তো শুরুতেই আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। এই ব্রাউজারের আমি অলরেডি ইনস্টিটিউট প্যানেলের সেই পেজে রয়েছি, এটা যদি কেউ না আসতে পারেন তাহলে আপনার ব্যানবেইজের পেজ আছে, সেখান থেকে আমার প্রথম ভিডিওতে আছে সেটাতে ক্লিক করলেই, লাইভ সার্ভারে ক্লিক করলেই এই পেজটি চলে আসবে। এখান থেকে আপনি অ্যাডমিন সিলেক্ট করবেন, অ্যাডমিন ইউজার টাইপ অ্যাডমিন, ইআইএন নাম্বার দিবেন, দিয়ে আপনার পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইন ক্লিক করবেন। তাহলে আপনি আপনার নির্দিষ্ট জায়গায় প্রবেশ করতে পারবেন। তো এইখান থেকে আপনি আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি কীভাবে পরিবর্তন করবেন, এইখানে আপনি দেখেন আমার বিদ্যালয়ের নামের পাশে ব্র্যাকেটিং নাম্বার দিয়ে এইখানে একটা লোগো রয়েছে, এই লোগোটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড, এইটাতে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে ওল্ড পাসওয়ার্ড দেওয়ার জায়গা, আপনারা জানেন ওল্ড পাসওয়ার্ড সমস্ত জায়গায় ছড়ানো, ওল্ড পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নিউ পাসওয়ার্ড ইউজ করবেন। নিউ পাসওয়ার্ড এখানে একবার দিবেন, আবার এখানে দিবেন, দিলে যখন এই দুটো পাসওয়ার্ড সেম লিখতে পারবেন আপনি তখন আপনার ম্যাচিং কথাটি আসবে, আর সেম না লিখতে পারলে কিন্তু এই ম্যাচিং শব্দটি আসবে না। তো আপনি এখান থেকে নিউ পাসওয়ার্ড সিলেক্ট করে দিয়ে আপনি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, তাহলেই এখানে আপনাকে দেখাবে পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি। আমি আর রিসেট করছি না কারণ আমি অলরেডি পাসওয়ার্ডটি চেঞ্জ করেছি, আমি নতুন পাসওয়ার্ড আর দিচ্ছি না, আপনারা দিবেন। কেন দিবেন, আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ না করেন এই পাসওয়ার্ডটি সবাই জানে, এই পাসওয়ার্ডটি সবাই জানার কারণে যে কাজটি হতে পারে, আপনার এই সাইটটিতে কেউ ঢুকে আপনার প্রদত্ত তথ্য বিকৃতি করতে পারে, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, যেহেতু আপনার আইডি পাসওয়ার্ড আপনার কাছে থাকার কথা, অন্য কেউ করেছে এটা আপনি কাউকে বিশ্বাস করাতে পারবেন না, এই জন্য আপনার এই আইডি পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে হবে। এটা যেহেতু ফেসবুকে ভাইরাল হয়ে আছে, সবাই বিভিন্ন স্যাররা শেয়ার করেছে, যদি এটা শেয়ার করার বিষয় ছিল না, ইনবক্সে না দিয়ে হয়তো কেউ জানতে চেয়েছে, তাকে পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিয়েছি, এটা এই জন্য আপনি পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা দেখে নেব কীভাবে ইউজার পাসওয়ার্ড আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি দেখালাম আপনাদের কীভাবে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য, অর্থাৎ যেটা যে 53 দিয়ে যে পাসওয়ার্ডটি আমাদের দিয়েছে সেই পাসওয়ার্ডটি। এখন আমরা ইউজার পাসওয়ার্ডটিও চেঞ্জ করতে পারি, এজন্য আপনাকে কী করতে হবে, অ্যাডমিন প্যানেল দিয়ে ঢুকে ইউজার লিস্টে যেতে হবে। ইউজার নিজে কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবে না, এই অ্যাডমিন প্যানেলে ঢুকে প্রধান শিক্ষক কিন্তু এই পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিতে পারবেন। এজন্য কী করতে হবে, এই যে বললাম ইউজার লিস্টে ঢোকার পরে আমরা দুজন ইউজার দেখছি আমরা, এখান থেকে একটাতে এডিট বাটনে ক্লিক করব, ডান কোণে অবস্থিত এডিট বাটন, এখানে ক্লিক করলে আমরা এই ইউজারের অর্থাৎ যে শিক্ষককে আমরা ইউজার হিসাবে সিলেক্ট করে দিয়েছি সেই সিলেক্ট শিক্ষকের তথ্যটি আমাদের সামনে উন্মুক্ত হবে। দেখেন এই তথ্যটি আপনার সামনে আসার পরে এখানে আপনি ডিটেলস দেখতে পাচ্ছেন, নেম, ইমেইল, মোবাইল, এনআইডি, এখান থেকে আপনি পাসওয়ার্ড নতুন করে দিতে পারবেন। এখানে আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে আপডেট বাটনে ক্লিক করবেন। তো আমি প্রয়োজনের খাতিরে পাসওয়ার্ডটি পরিবর্তন করে দেখাতে চাচ্ছি, দেখেন ম্যাচিং হয়ে গেল, যে ম্যাচিং হয়ে গেল আমি এখানে জাস্ট আপডেট বাটনে ক্লিক করব, দেখেন আপডেট সাকসেসফুলি, এই কথাটি আপনার সব জায়গায় আসবে। এখানে সেভ করে রাখতে বলছে, আমি সেভ করতে চাচ্ছি না, এখন কেটে দিলাম। তাহলে দেখেন এইভাবে আপনি আপনার ইউজারের পাসওয়ার্ডটিও চেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আইডি পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আমার সঙ্গেই থাকুন, পরবর্তী ছোটো ছোটো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।